নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। 2021 সাল থেকে 2023 সাল পর্যন্ত টানা 3 বছর এই 8 রাশি জাতক ও জাতিকার দুর্দান্ত যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কারণ গ্রহের পজিশন তাই আসতে চলেছে। কোন সেই 8 রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি এতটুকু পাঠও কিন্তু আপনারা মিস করবেন না। আসুন আর দেরি কিসের, শুরু করা যাক। বর্তমানে 2020 সাল চলছে, আপনারা সকলে জানেন, আর এই বছরটা রাহুর বছর, এটাও আপনারা সকলে জানেন। আর এই রাহু এই বছরে আমাদেরকে কিন্তু গ্রাস করে ফেলেছে। হ্যাঁ বন্ধুরা, প্রচুর মানুষের কর্ম চলে গেছে, প্রচুর মানুষের অর্থনৈতিক দুরবস্থা হয়ে গেছে, এবং প্রচুর মানুষ এই বছর দরিদ্রতার সাথে লড়াই করে বাঁচছে। বিভিন্ন জায়গায় ঝড় ঝঞ্ঝাট, অনেকে গৃহহীন হয়ে পড়েছে, মাথার উপর ছাদ পর্যন্ত নেই। আর এই সমস্ত দিকের কথা ভেবে আমরা প্রত্যেকেই 2021 সালের দিকে তাকিয়ে রয়েছি। 2021 সাল থেকে 2023 সাল পর্যন্ত টানা 3 বছর এই 8 রাশির জাতক ও জাতিকার দুর্দান্ত যেতে চলেছে। কোন সেই সৌভাগ্যবান 8টি রাশি সেটি আমি ভিডিওতে বলতে চলেছি। আসুন আমি একে একে আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই সৌভাগ্যবান 8 রাশি। প্রথম যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে কিন্তু এই 2021 সাল থেকে 2023 সাল টানা 3 বছর আপনাদের কিন্তু দুর্দান্ত যেতে চলেছে। আপনাদের অর্থনৈতিক দিক অত্যন্ত হারে শুভ হতে চলেছে। যারা চাকুরি করছেন, তাদের চাকুরিতে পদোন্নতির পাশাপাশি যারা বিজনেস করছেন, তাদের কিন্তু বিজনেস ডেভেলপমেন্ট হতে চলেছে। এর পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, তাদের বিবাহ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। ওভারঅল যদি বলা যায়, মেষ রাশির জাতক ও জাতিকার 2021 সাল নতুন বার্তা আনতে চলেছে, এবং এই বার্তা চলবে টানা 3 বছর। এরপরে 2 নম্বর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আর চোখের জল মাটিতে পড়বে না। আপনাদের মনের আশা, মনের ইচ্ছা এই 2021 সাল থেকে 2023 সালের মধ্যে আপনারা করে ফেলবেন। যদি গাড়ি কেনার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু আপনারা গাড়ি ক্রয় করতে পারবেন। এছাড়াও যারা বাড়ি করব বলে ভাবছেন অনেকদিন মনে মনে, কিন্তু করে উঠতে পারছেন না, সেটিও কিন্তু আপনারা এই 3 বছরের মধ্যে করে ফেলবেন। কারণ আপনাদের এই 3 বছরের মধ্যে অর্থনৈতিক দিক কিন্তু প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট করবে। যারা চাকরি করছেন, তাদের চাকরিতে পদোন্নতির পাশাপাশি নতুন চাকরি পাওয়ার কিন্তু সুযোগ রয়েছে, এবং যারা বিজনেস করছেন, তাদের বিজনেস দুর্দান্ত যেতে চলেছে। এরপরে 3 নম্বর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনারাও কিন্তু এই লিস্টে পড়ে গেছেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের এই 2021 সাল থেকে 2023 সাল পর্যন্ত টানা 3 বছর আপনাদের জীবনে নতুন বার্তান্ত চলেছে। আপনাদের মনের ইচ্ছা, মনের স্বাদ পূরণ করে ফেলবে এই 3টি বছর। এর মধ্যে আপনারা গাড়ি বা বাড়ি ক্রয় করতে পারেন, এছাড়া লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে আপনারা কিন্তু টাকা পেতে চলেছেন। এরপরে যে 4 নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও এই 2021 সাল থেকে 2023 সাল পর্যন্ত দুর্দান্ত বছর যেতে চলেছে, স্মরণীয় বছর যেতে চলেছে। এই এই বছরের মধ্যে আপনারা অর্থনৈতিক দিকে কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট করবেন, এবং যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন, তাদের কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা প্রবল হারে রয়েছে, এবং বিজনেসেও আপনারা অগ্রগতির সাথে সাথে নতুন বিজনেস, একটি থেকে আরেকটি বিজনেস করে ফেলবেন। আর এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, ধনুরাশির জাতক জাতিকাকে যারা চাকরি করছেন তাদেরকেও বলছি, তাদেরকে বিশেষ করে বলছি, আপনারা কিন্তু চাকরির পাশাপাশি বিজনেসও স্টার্ট করতে পারেন। আপনাদের দুই দিক থেকে দু হাতে অর্থ ইনকামের কিন্তু একটা সুযোগ কিন্তু 2021 সাল থেকে চলে আসছে।
এরপরে যে পাঁচ নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও কিন্তু 2021 সাল থেকে 2023 সাল পর্যন্ত এই টানা তিন বছর দুর্দান্ত বছর যেতে চলেছে। আপনাদের বৈবাহিক জীবন কিন্তু উন্নতি হতে চলেছে এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে পদোন্নতির পাশাপাশি নতুন চাকরি পাওয়ার কিন্তু একটা সুযোগ আসতে চলেছে। এবং এছাড়াও লটারি, সাট্টা, জুয়া এইসব থেকে কিন্তু আপনারা সহজেই কিন্তু প্রচুর পরিমাণে ধন ইনকাম করতে চলেছেন। যদি আপনাদের মনে ইচ্ছা থাকে নিজের বাড়ি করা, নিজের একটা সুন্দর গাড়ি কেনার, সেই ইচ্ছাও কিন্তু আপনারা পূরণ করতে চলেছেন। এরপরে যে ছয় নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু এই লিস্টে অলরেডি পড়ে গেছেন, অর্থাৎ আপনাদেরও কিন্তু এই 2021 সাল থেকে 2023 সাল পর্যন্ত এই টানা তিন বছর দুর্দান্ত বছর যেতে চলেছে, স্মরণীয় বছর যেতে চলেছে আপনাদের। এই তিন বছরের মধ্যে আপনারা কিন্তু অর্থনৈতিক দিক থেকে কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট করবেন। এখন যে পজিশানে রয়েছেন তার থেকে কিন্তু চার ডবল পজিশানে আপনারা যেতে চলেছেন। যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন, চাকরি চলে গেছে, তারা কিন্তু নতুন চাকরি পাবেন। এবং এর পাশাপাশি যারা যাদের বিজনেসে হ্যাম্পার হয়েছে সেই হ্যাম্পারের চারগুণ টাকা কিন্তু আপনারা এই বিজনেস থেকে উঠে ফেলবেন। এরপরে যে সাত নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধু, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও কিন্তু এই 2021 সাল থেকে 2023 সাল পর্যন্ত টানা তিন বছর দুর্দান্ত বছর যেতে চলেছে এবং আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু এক্সট্রিম পর্যায়ে উন্নতি হতে চলেছে। এবং এর পাশাপাশি চাকরির জন্য চেষ্টা করছেন তাদেরকে বলবো চাকরির জন্য চেষ্টা করুন, আপনাদের চাকরি তো হবেই এবং চাকরির পাশাপাশি আপনারা বিজনেসও করুন, আপনাদের বিজনেসও হবে এবং দুই হাতে কিন্তু আপনারা অর্থ কমাবেন। এরপরে যে আট নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও কিন্তু এই টানা তিন বছর অর্থাৎ 2021 সাল থেকে 2023 সাল পর্যন্ত দুর্দান্ত বছর যেতে চলেছে। আপনাদের এই টাইমের ভিতরে অর্থনৈতিক দিক কিন্তু চচ্চর করে উঠবে, সেটা চাকরি বলুন, বিজনেস বলুন বা সেলফ প্রফেশন, যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি হতে চলেছে। এবং যারা চাকরি করছেন তাদেরকে বলবো চাকরির পাশাপাশি আপনারা বিজনেস করুন, বিজনেসেও ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল হারে রয়েছে। তো এই গেল আট রাশির নাম, যে রাশিগুলি এই তিন বছরের মধ্যে কোটিপতি হতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও মধ্যে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।